স্বামীজি বলছেন, বেদান্ত ডিক্লেয়ার্স দ্যাট ওয়ান অ্যান্ড দ্য সেম কনশিয়াস সেলফ ইজ প্রেজেন্ট ইন অল বিংস। বেদান্ত ঘোষণা করছেন, কি ঘোষণা করছেন, দ্যাট ওয়ান অ্যান্ড দ্য সেম, সেই এক এবং অদ্বিতীয় কনশিয়াস সেলফ, চৈতন্য সত্তা ইজ প্রেজেন্ট, উপস্থিত রয়েছেন ইন অল বিংস, সমস্ত জীবে। বস্তুত অদ্বৈত বেদান্ত তত্ত্বে বলে সব কিছুই, জীব জড় যা কিছু আছে সব ওই চৈতন্য সত্তা দিয়েই তৈরি, কোথাও প্রকাশ বেশি, কোথাও অল্প আর একটু বেশি, কোথাও আরো অনেক বেশি, এই আর কি তফাৎ। মনে করো সমুদ্রের জল, চারিদিকে শুধুই জল, কোথাও একটু ঢেউ উঠেছে অল্প, কোথাও আর একটু বেশি ঢেউ, কোথাও একটু অনেক বড় ঢেউ, আবার ঢেউগুলোতেও নানা রকম রূপ দেখা যাচ্ছে, কখনো হয়তো কোনো একটা প্রাণীর মুখ মনে হচ্ছে, কখনো মনে হচ্ছে এটা যেন পাহাড়। তাহলে এইগুলো কি সব আলাদা? না, সবই এক, জল দিয়েই তৈরি, জলই বস্তুত। ঠিক তেমনি চৈতন্য সত্তা দিয়েই সব কিছু তৈরি, খালি আমরা কোনো একটা যেন কারণে বুঝতে পারছি না। আমরা যদি বুঝতে পারি আমরা মুক্ত হয়ে যাব। আমাদের উপনিষদের বাণী তাই, যে আমরা নিজেরা যে চৈতন্য সত্তা তাই উপলব্ধি করাই হচ্ছে এ জীবনের উদ্দেশ্য। করতে পারলে কি হবে? আমরা বাসনার দাসত্ব থেকে মুক্ত হয়ে যাব, ভয়ের দাসত্ব থেকে মুক্ত হয়ে যাব, এসব অনেক যা কিছু দাসত্ব করছে এসব থেকে মুক্ত হয়ে যাব। মুক্তি হচ্ছে বেদান্তের জীবন, বেদান্তের ধারণায় এ জীবনের মূল লক্ষ্য। আজকে আমরা আরেকবার দেখতে চাইছি উদ্ভিদ কোষ থেকে, দেখি কিরকম দেখতে, যা যা গঠনের জিনিসগুলো আমরা পড়েছিলাম একবার মিলিয়ে নিচ্ছি। উদ্ভিদ কোষের বাইরে দেখেছিলাম রয়েছে কোষ প্রাচীর, সেলুলোজ হেমি সেলুলোজ দিয়ে তৈরি মূলত, এছাড়াও অন্যান্য জিনিস রয়েছে। কোষ প্রাচীরের ভেতরের দেওয়াল রয়েছে কোষ পর্দা। কোষ প্রাচীর সব জীবে নেই, উদ্ভিদ কোষে রয়েছে, কিছু প্রোটিস্টাতে রয়েছে, মনেরা জীবে রয়েছে, ব্যাকটেরিয়া জাতীয় জীবে রয়েছে, ছত্রাকে রয়েছে কোষ পর্দা, কিন্তু সমস্ত জীবেই রয়েছে। কোষ পর্দার ভেতরে একটি গোলাকার অংশ সাধারণভাবে যাকে বলা হয় থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ছাড়া কোষ পর্দার ভেতরে যাবতীয় জিনিস, সমস্ত জিনিস, সজীব এবং নির্জীব সবাইকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। রয়েছে সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়ন, একবচনে বলে, রয়েছে গলজি বস্তু, নিউক্লিয়াসের কাছে রয়েছে, রয়েছে উদ্ভিদ কোষে একটি বিশেষ জিনিস ক্লোরোপ্লাস্টিড। এছাড়াও নিউক্লিয়াসের কাছেই রয়েছে আন্তঃকোষ জালক বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সংক্ষেপে ইয়ার। উদ্ভিদ কোষে থাকে কোষ গহ্বর। এই কয়েকটা জিনিস আমরা উদ্ভিদ কোষে বিশেষভাবে দেখতে পাই। আমরা কোষ প্রাচীর, কোষ পর্দা নিয়ে আলোচনা করেছি। শুরু করি কোষীয় অঙ্গাণু এবং কোষীয় উপাদান। কোষের মধ্যে কোনো কোনো জিনিস বিশেষ কাজ সম্পাদন করে, তাহলে কোষে উপস্থিত বিশেষ কার্য সম্পন্ন যুক্ত কার্য সম্পাদন করে এমন কিছু অঙ্গাণু বা অঙ্গ, যে সমস্ত সেই অঙ্গ বিশেষ কার্য সম্পন্ন করে তাদেরকে কোষীয় অঙ্গাণু বলা হয়। কোনো কোনো বিজ্ঞানী এর সঙ্গে কার্য সম্পন্ন যে বিশ্বাস করে তাদের পর্দা যুক্ত হতে হবে এবং তারপরেই তাকে কোষীয় অঙ্গাণু বলে গ্রহণ করছেন, কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানেলস। তাহলে কোষে উপস্থিত বিশেষ কার্য সম্পন্ন অঙ্গকে বা পর্দাযুক্ত অঙ্গকে কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানেলস। পর্দা যদি থাকে তাহলে পর্দা কটি? সাধারণত আমরা দেখতে পাই দুটি, আর কোন জায়গায় একটি। তাহলে দ্বিপর্দাবৃত অঙ্গাণু, উদাহরণ নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক ইত্যাদি। এক পর্দাবৃত অঙ্গাণু, আন্তঃকোষ জালক, গলজি বস্তু, লাইসোজোম প্রভৃতি। আর যাদের পর্দা নেই, কোনো কোনো বিজ্ঞানী তাদেরকেও কোষীয় অঙ্গাণু বলছেন, কিন্তু যে সমস্ত বিজ্ঞানী পর্দাবৃত অংশকেই কোষীয় অঙ্গাণু বলছেন, তারা পর্দাবিহীন বিশেষ কার্য সম্পন্ন, কার্যযুক্ত, কার্য সম্পাদন করে সেই সব অংশ বা অঙ্গকে বলছেন
কোষীয় উপাদান, তাহলে সাইটোপ্লাজমে উপস্থিত পর্দাবিহীন অঙ্গকে কোষীয় উপাদান সেল কম্পোনেন্টস বলে, যেমন রাইবোজোম, সেন্ট্রোজোম প্রভৃতি। তাহলে কোষীয় অঙ্গাণু এবং উপাদান দুইয়ের কথা বললাম। সাধারণভাবে বিজ্ঞানীরা সমস্ত বিশেষ কাজযুক্ত অঙ্গগুলোকেই কোষীয় অঙ্গাণু বলছেন, কেউ কেউ একটু ভিন্ন মত রেখেছেন। আদর্শ নিউক্লিয় কোষের মধ্যে গঠন করছিলাম ভাগ করে, আজকে আরেকবার গঠনে একটু ভাগ দেখে নিই। আদর্শ নিউক্লিয় কোষে আমরা দুটো ভাগ করেছিলাম, দুটো ভাগের মূল বিষয় প্রথম কোষ আবরক এবং আরেকটা নিয়েছিলাম প্রোটোপ্লাজম। কোষ আবরকের মধ্যে দুটো ভাগ করেছিলাম, আরো একবার মনে করছি, কোষ প্রাচীর এবং কোষ পর্দা। কোষ প্রাচীর আলোচনা করেছি উদ্ভিদ কোষের ক্ষেত্রে মূলত, কোষ পর্দা দেখেছি। প্রোটোপ্লাজমকে ভাগ করছি দুরকম, দু ভাগে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। তাহলে আমরা একবার প্রথম তাকিয়ে দেখার চেষ্টা করব প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কাকে বলতে পারি? কোষ পর্দা দ্বারা আবৃত অর্ধস্বচ্ছ দানাদার কোলয়েডীয় পদার্থ এবং সজীব বস্তু উভয়কে একত্রে প্রোটোপ্লাজম বলবে। অর্ধস্বচ্ছ দানাদার এরা সবাই রয়েছে, কোলয়েডীয় যেমন চকের গুঁড়ো দিলে জলে ভাসে সেই রকম কোলয়েডীয়, সঙ্গে সজীব বস্তু। এই কথাটা বিশেষ গুরুত্বপূর্ণ, সজীব বস্তু। এখন সজীব বস্তু কে? আমরা জীব জগতে দেখতে পাই বট গাছের বীজ থেকে বট গাছ হয়, ধান গাছের বীজ থেকে ধান হয়, একটা কুকুরের থেকে কুকুর ছানা হয়, কুকুরের শাবক হয়, গন্ডারের থেকে গন্ডারের শাবক হয়, এইরকম যে যার নিজের থেকে একটা করে অপত্য সৃষ্টি করতে পারে নিজের মতো। যদি একটা ইটকে টুকরো করে ভাঙি তাহলে চার টুকরো হলো, কিন্তু ইটের মতো হয়তো দেখতে পারো না, নিজে সে নিজে নিজেকে ভাঙলো না। এইরকম একটা বিষয়ে দেখতে এসেছি স্ববিভাজন, যারা স্ববিভাজনে সক্ষম নিজের মতো করে অপত্য সৃষ্টি করতে পারে তাদেরই সজীব বলা হবে। যেমন জীবের ক্ষেত্রে তেমনি কোষের ভেতরেও কোনো কোনো অঙ্গাণু আছে যারা নিজের মতো অপত্য সৃষ্টি করতে পারে, যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া প্রভৃতি। এইসব সজীব বস্তুকেও এই প্রোটোপ্লাজমের মধ্যে যুক্ত করতে হবে। অন্যদিক থেকেও বলতে পারি প্রোটোপ্লাজম নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দ্বারা গঠিত, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুটি বিষয় জন্য প্রোটোপ্লাজমের মধ্যে বিস্তৃত হয়েছে। আজকে আমাদের একটু বিশেষ দেখবার বিষয় যেটা, সেটা আসছে আরেকবার উদ্ভিদ কোষের ছবি দেখে নিই, যেটা থেকে দেখতে এসেছি সেটা হচ্ছে গোলাকার একটা বস্তু সাধারণভাবে দেখতে পাই, বিশেষ কাজের জন্য দায়প্রাপ্ত, নাম নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস এইরকম রয়েছে উদ্ভিদ কোষে। এবার প্রাণী কোষে দেখছি, তাহলে প্রাণী কোষে এই রকম বাইরের দেওয়ালে রয়েছে কোষ পর্দা, শুধুই রয়েছে ভেতরে নিউক্লিয়াস। প্রাণী কোষ দেখতে এইরকম, নিউক্লিয়াস এইরকম রয়েছে। নিউক্লিয়াস তাহলে কাকে বলবো? নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের মধ্যে সব থেকে ঘন পর্দাবৃত গোলাকার বা ডিম্বাকার অংশ, গুরুত্বপূর্ণ একটা কাজ করে, সেটা হচ্ছে বংশগত বৈশিষ্ট্যগুলো বহন করে। একটা জীব থেকে পরের অপত্য জীব আসে, অধিকাংশ গুণই তার একই রকম থাকে। এই যে বংশগত গুণ, সেগুলো কে নিয়ে যায়, কে পরের অপত্য জনুতে পৌঁছে যায়, নিউক্লিয়াস হচ্ছে সেই দায়িত্বটা পালন করে। বংশগত গুণাবলীগুলো একটা জন্য থেকে পরের জন্যতে পৌঁছে দেয় নিউক্লিয়াস বলতে, তাহলে তার কাজ থেকে আর গঠন থেকে দেখতে পেলাম। নিউক্লিয়াসে চারটে মুখ্য অঞ্চল অংশ রয়েছে। ইউক্যারিওটিক কোষে, আদর্শ নিউক্লিয় কোষে নিউক্লিয়াসের চারটে অংশ বিশেষ দেখা যাবে, নিউক্লিয় পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালক এবং নিউক্লিওলাস। এই চারটি অংশ রয়েছে, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালক, নিউক্লিওলাস। এই চারটি অংশ কিরকম আমরা একটা ছবিতে দেখার চেষ্টা করি। আগে
নিউক্লিয়াসটা অনেকটা গোলাকার, এরকম একটা অংশ আমরা আগেই বলেছি, সেটার বাইরের যে দেওয়াল, বাইরের দেওয়াল নাম নাম নিউক্লিয় পর্দা। বাইরের দেওয়ালে কিছু ছিদ্র, কিছু চ্যানেল থাকে যার নাম নিউক্লিয় ছিদ্র। ভেতরে কিছু জালকের মতো জিনিস রয়েছে, নাম নিউক্লিয় জালক। কিছু একটা গোল গোলাকার অংশ তার ভেতরও রয়েছে, নাম নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাস এইরকম রয়েছে। যে অর্ধতরল কঠিন পদার্থ রয়েছে, নিউক্লিওপ্লাজম। এখন কত বড় দেখতে নিউক্লিয়াসটা, যদি স্তন্যপায়ী প্রাণীদের দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাব, তার মাপ একটা যদি সাধারণভাবে নিই, এরকম স্তন্যপায়ী কোষে ব্যাস হবে নিউক্লিয়াসের প্রায় 6 মাইক্রোমিটার। মাইক্রোমিটার, 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে মাইক্রোমিটার। 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মাইক্রোমিটার বা 1 মাইক্রোমিটার। নিউক্লিয় পর্দা দেখতে কেমন, পর্দা সম্পর্কে একটু ধারণা আমরা আগে করেছি কোষ পর্দা করার সময়, এখানেও আবারও সেই ধারণাটা দেখতে এসেছি। তাহলে নিউক্লিয় পর্দা দেখতে কেমন, নিউক্লিয় পর্দা দেখতে এসেছি, এখানে দেখার জন্য দেখতে পাচ্ছি দুটো পর্দা রয়েছে, ভেতরের পর্দা, ভেতরের পর্দা এবং বাইরের পর্দা, বহিঃপ্রাচীর এবং অন্তঃপ্রাচীর, দুটি পর্দা রয়েছে। এই দুটো পর্দাই, প্রত্যেকটা পর্দাই দুটো করে ফসফোলিপিডের স্তর দিয়ে তৈরি, দুটো করে ফসফোলিপিডের স্তর দিয়ে তৈরি। দেখো এখানে এটা দুটো পর্দাই দুটো করে ফসফোলিপিডের স্তর দিয়ে তৈরি। এই ফসফোলিপিডের স্তরের মধ্যেই থাকে প্রোটিন ভাসমান রূপে, হিমশৈলের মতো, আর সেগুলি চ্যানেলের মতো কাজ করে। তাহলে পর্দাটা কেমন সেটা একটু খেয়াল করলাম, আমরা একটু মনে করলাম পর্দাটা কিরকম হবে, একটু সবাই মনে কর। তাহলে এই হচ্ছে পর্দা, নিউক্লিয় পর্দা। আসছি সেম বা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে কিরকম কোষ বা নিউক্লিয়াসকে দেখা যায়, আমরা এরকম কোষ পর্দা দেখছি, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখছি, দেখছি ছোট ছোট ভেতরে থলির মতো জিনিস, ভেসিকল, মূল অঞ্চল, ভেতরে একটা বড় গোলাকার দেখছি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে রয়েছে গায়ে ছিদ্র, নিউক্লিয় ছিদ্র। এই হলো ইলেকট্রন মাইক্রোস্কোপ, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখা নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা। তাহলে একটু লিখে ফেলছি, নিউক্লিয়াস দুটি পর্দা দ্বারা আবৃত। আগে বলা হতো দ্বি একক পর্দা, সেই ধারণাটা বর্তমানে গ্রহণ করা হয় না, কারণ তা বিভিন্ন কাজ ব্যাখ্যা করতে সক্ষম হয় না। দুটি পর্দা, দুটো, প্রত্যেকটা পর্দাই দুটো করে স্তর, ফসফোলিপিডের স্তর দিয়ে তৈরি। দ্বি পর্দা বলতে হবে, দুটি পর্দা বলতে হবে, পর্দা দুটো, তাহলে ফসফোলিপিডের স্তর, আর তাতে হিমশৈলের মতো প্রোটিন বিক্ষিপ্তভাবে ভাসছে, যেমন আমরা সমুদ্রে অ্যান্টার্কটিক সমুদ্রে বা আর্টিক সমুদ্রে আমরা দেখতে পাই হিমশৈল ভাসছে। নিউক্লিয় পর্দার মধ্যে এইরকম দেখতে পেলাম নিউক্লিয়াস, তাহলে এই ঘটনা দেখতে পেয়েছি। যদি কি রকম দেখতে পেয়েছি একটু চিহ্নিতকরণ করছি, প্রথম এটা কোষ প্রাচীর চিহ্নিত করলাম, পরে আসছি এইটা একটা তীর চিহ্ন পড়েছে, এই চিহ্নটা কিসের ওপরে পড়েছে, কি নাম বলতে হবে, ঠিক নাম হলো না, ওটার নাম নিউক্লিয়াস, ওর ভেতরে একটা তীর চিহ্ন, তার নাম নিউক্লিওলাস। ডান দিকে একটু তীর চিহ্ন পড়েছে, ওটা কি জিনিস বলতে হবে, যেটা নিউক্লিয় জালিকা যা দিয়ে তৈরি, সেটাই হচ্ছে ক্রোমোজোম, এটা দেখেছিলাম গতদিন। আরো একবার তাকিয়ে দেখে নাও সবাই সামনে, আমরা দেখেছিলাম কোষ বিভাজনের কথা, আরো একবার করছি কোষ বিভাজনের বিষয়টা। কোষ যখন বিভাজিত হয়নি তখন কিরকম আছে, এবং তারপরে আসছি বিষয়টায়। তাহলে কোষ কিরকম, যখন বিভাজিত হয়নি তখন কিরকম কোষ আছে, সেটা এইরকম।
নিউক্লিয় জালিকাগুলো বস্তুত নিউক্লিয় জালিকাগুলো কয়েকটা লাঠির মতো যেন জিনিস দিয়ে তৈরি, যার নাম ক্রোমোজোম। আপাতত 6টা ক্রোমোজোম একটা জায়গায় রয়েছে, এটার সংখ্যা এক একটা জীবে এক এক নির্দিষ্ট। আমরা এখন নিয়েছি 6টা। এখন এই 6টা যদি থাকে তাহলে ক্রোমোজোমটা কীরকম হচ্ছে? দ্বিত্বকরণ হলো, একই ক্রোমোজোমের গায়ে আর একটা করে লাঠি হয়ে গেল। তারপরে নিউক্লিয় আবরণীটা মনে করো সরে গেল, এই ক্রোমোজোমগুলো একটা বিষুব অঞ্চলে এসে জমা হচ্ছে এক জায়গায়, একটা বিষুব তলে, নিরক্ষীয় অঞ্চল কোষের। তারপরে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল, তাহলে একই সংখ্যায় রয়ে গেল, তাহলে সবাই দুদিকে দুটো মেরুতে চলে গেল, দু মেরুতে চলে গেল, মাঝখান থেকে কোষ ভাগ হয়ে গেল, আবার নিউক্লিয় পর্দা ফিরে এলো। সব নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা এক সমান রয়েছে, 6-6। তাহলে দুটো কোষেই একই ধর্ম রইল, একই বৈশিষ্ট্য বজায় রইল, কারণ দ্বিত্বকরণ হয়েছিল, তারপরে দুজনে ভাগ করেছে। তাহলে নিউক্লিয়াসের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ওই বংশের গুণাবলীগুলো বহন করে নিয়ে যাওয়া, সেটাই ক্রোমোজোমে থাকে। আরো বিশেষ করে বলতে গেলে ক্রোমোজোমের মধ্যে কি আছে যাতে এইটা রয়েছে সেইটার নামে এইবারে আসছি, তার নাম ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তার নাম ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আরো একটা জিনিসে, তাহলে ডিএনএ নামটা সববার জানা থাকা চাই, খাতায় লেখালেখি থাকা চাই, ভুলে গেলে চলবে না। পরে আর একটা জিনিসের নাম লিখছি, আরেকটা কাজের জন্য আসছি। প্রথম আগে দেখতে চাইছি কি, আগে একটা অ্যানিমেশনে দেখতে চাই বিষয়টার, প্রথম আগে একটা অ্যানিমেশনের জন্য চলছি। আগে দেখতে চেয়েছি কোষ পর্দার গঠনটা, আরো একবার স্মরণ করো, দুটো ফসফোলিপিডের স্তর, একটা পর্দাতে দুটো ফসফোলিপিডের স্তর থাকে। এই ফসফোলিপিডের স্তর ভেদ করে একটা হরমোন, এক ধরনের বিশেষ ধরনের হরমোন, নাম স্টেরয়েড হরমোন, এই জাতীয় গোষ্ঠীর হরমোন ঢুকতে পারে। মানুষের ক্ষেত্রে এই হরমোন কোথা দিয়ে যাতায়াত করে? না, রক্তের মধ্যে দিয়ে যাতায়াত করে। তাহলে স্টেরয়েড হরমোন রক্তের মধ্যে দিয়ে যাচ্ছিল, একটা কোষে পৌঁছতে চায়, তাহলে রক্তবাহের দেওয়াল পেরিয়ে যাচ্ছে, ওই কোষে ঢুকে পড়ছে। কোষে ঢুকে পড়লে কোষের মধ্যে একটা পথপ্রদর্শক তার সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয়াসে নিয়ে যাচ্ছে। নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ কে খবরটা দিচ্ছে হরমোন যে কিছু একটা জরুরি একটা বিষয় আছে বা কোনো একটা বিষয় করতে হবে। ডিএনএ সেই খবর বুঝে নিয়েছে, বুঝে যা নির্দেশ সেটা দিয়ে দিয়েছে, একটা এমআরএনএ মেসেঞ্জার আরএনএ বলে একটা চিঠি লিখে দিয়েছে, এই কাজটা করতে হবে। সেই এমআরএনএ নিউক্লিয়াস থেকে বেরিয়ে চলে এসেছে সাইটোপ্লাজমে। নিউক্লিয়াসের কি নির্দেশ সাইটোপ্লাজমে, সেটা আগে পড়ছে রাইবোসোম। নির্দেশ পড়ে নির্দেশ অনুযায়ী কাজ করেছে, একটা প্রোটিন তৈরি করেছে, যে প্রোটিনটা প্রয়োজনীয় কাজগুলোতে যুক্ত হবে। তাহলে নিউক্লিয়াস নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ অনুযায়ী কাজ চলছে। তাহলে দুটি কাজ আগে অ্যানিমেশনে দেখেছি, লিখতে শুরু করছি। নিউক্লিয়াস কোষের যাবতীয় বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। বিপাক মানে কোনো জৈব রাসায়নিক পদার্থ প্রক্রিয়া কিছু তৈরি হওয়া অথবা কিছু ভেঙে যাওয়া। মনে করো গ্লুকোজ তৈরি হলো, কি গ্লুকোজ ভেঙেই কিছু কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল, তা এই ভাঙা গড়ার এই যে পদ্ধতি জৈব রাসায়নিক, তাকে বিপাক বলা হবে। তা নিউক্লিয়াস সেটা করবে নিয়ন্ত্রণ। দেখলে তো, নিউক্লিয়াস খবর পেয়েছে, চিঠি লিখে দিয়েছে, নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ অনুযায়ী কাজ হয়েছে। আর এর জন্য নিউক্লিয়াসকে কোষের মগজ, সেল অব দি ব্রেইন অব দি সেল বলা হবে। কাজ দেখেছ অ্যানিমেশনে, সেই কাজই লেখা হয়েছে। কেন নিয়ন্ত্রণ করতে পারে, সে তো এক জায়গায় বসে আছে, সব জায়গায় তো ছোটাছুটি করছে না, কিন্তু করার দরকার নেই, কারণ সেখান থেকে সে যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ অনুযায়ী কোষের সব কাজ হচ্ছে। দ্বিতীয় বংশগত বৈশিষ্ট্যগুলো এক জনু থেকে অন্য জনুতে বহন করে। আমরা একটু আগে দেখলাম, এক কোষ থেকে দু কোষ, চার কোষ, ছ কোষ, যা হবে
এই বংশগত যে গুণ সেগুলো এই ডিএনএ এর মধ্যে নিহিত, ক্রোমোজোমে নিহিত, সেটা এক কোষ থেকে পরের কোষে চলে যাচ্ছে। তাই নিউক্লিয়াস বিরাট বড় একটা কাজ করছে বংশগত গুণাবলীগুলো বহনে, একজনু থেকে একটা দল থেকে পরের দল যে আসছে তাকে বলা হচ্ছে একজনু। কোষ বিভাজনে মুখ্য ভূমিকা পালন করে, কোষ বিভাজনে মুখ্য ভূমিকা পালন করবে, সবকটাই আজকে দেখেছ এবং তারপরে লিখছি। কোষ বিভাজনে মুখ্য ভূমিকা পালন করে। প্রোটিন সংশ্লেষ দেখেছো, এমআরএনএ করে দিয়েছিল, তার থেকে রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করেছে। তাহলে এমআরএনএ নিউক্লিয়াস প্রোটিন সংশ্লেষের প্রাথমিক ধাপ সে বলে দিয়েছে, আরএনএও সেইভাবে তৈরি হবে একটা বিশেষ ব্যবস্থা। তাহলে নিউক্লিয়াস অনেক কাজ করে, তার মধ্যে খুব বড় কয়েকটা কাজ আগে নিয়েছি।